শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ভাজবো চিড়ে। তো চিড়ে তো চিড়েটাতে আমি একটু নুন দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়ে মিশিয়ে রেখেছি। তো এবার এটা ভেজে নেব। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়েগুলো ভেজে নিয়ে তারপরে ভাজবো বাদাম, আর তার সাথে একটু কারি পাতা ভাজবো। কারি পাতা গাছ বাড়িতেই আছে, তো কারি পাতা তুলে নিয়েছি। তো সন্ধ্যাবেলা আজকে এই টিফিনটা হচ্ছে। সন্ধ্যাবেলা চায়ের সাথে চিড়ে ভাজা বাদাম ভাজা খেতে ভালোই লাগে। তো আজকে অনেকদিন পর চিড়ে ভাজাটা করছি। তো চিড়ে ভাজা হয়ে গেল, আর বাদাম ভাজা বসিয়ে দিয়েছি। বাদামও ভেজে নেওয়া হয়ে গেল, কারি পাতাও ভেজে নিলাম। এবার কারি পাতাগুলো কুচিয়ে দেব। এবার মেখে নেব। তো তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলার টিফিন।